মিথিলির পর চলতি মাসেই আবারও বঙ্গোপসাগরে চোখরাঙাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়। রোববারের মধ্যে আরও ঘনীভূত হতে পারে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি। এরপর এটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড় মিগজাউম আকারে। আর ঘূর্ণিঝড়ের রূপ নিলে হামুন মিথিলির চেয়েও বেশি শক্তিশালী হবে। এটি অতিক্রম করতে পারে বাংলাদেশ, মিয়ানমার কিংবা ভারতের ওপর দিয়ে, এমনই শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যা আগামী বুধবার নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আঘাত হানবে কিনা তা ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি দেখে জানা যাবে। এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সর্বশেষ হামুন ও মিথিলির চেয়ে বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কা করছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মুস্তফা কামাল পলাশ। জানান, বিশ্বের প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো 25-28 নভেম্বরের মধ্যে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপের আশেপাশে একটি লঘুচাপ সৃষ্টির প্রবল আশঙ্কা নির্দেশ করে। সমুদ্রের পানির তাপমাত্রা ও ভারতীয় উপমহাদেশের ওপর সাবট্রপিক্যাল জেট স্ট্রিমের অবস্থানের প্রভাবে আগামী 28-29 নভেম্বরের মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়াও 29-30 নভেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে 1-2 ডিসেম্বরের মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার জেলা ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী কোনো এলাকার ওপর দিয়ে স্থলভাগে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। আর ভারতের আবহাওয়া দপ্তর IMD বলছে, লঘুচাপটি 27 নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হতে পারে। অধিকাংশ আন্তর্জাতিক আবহাওয়া কেন্দ্রের মডেল পূর্বাভাসে বাংলাদেশের উপকূলের দিকে ঘূর্ণিঝড়টি অগ্রসর হতে পারে বলে উল্লেখ করছে। আর মিগজাম আঘাত হানলে তা হবে বাংলাদেশে 1 বছরে 4 নম্বর ঘূর্ণিঝড়ের আঘাত। এদিকে এবছরই ঘূর্ণিঝড় মোখা ও হামুন তাণ্ডব চালিয়েছিল দেশের উপকূলে। এরপরই 17 নভেম্বরে আঘাত হানে ঘূর্ণিঝড় মিথিলি। এবার মিগজাম আঘাত হানলে রেকর্ড ঘূর্ণিঝড়ের দেখা পাবে বাংলাদেশ। দেশের ইতিহাসে 1 বছরে এত সংখ্যক ঘূর্ণিঝড় আগে কখনো আঘাত হানেনি। ঘন ঘন ঘূর্ণিঝড় ভাবিয়ে তুলছে আবহাওয়া বিশেষজ্ঞদেরও। একই সময়ে এত বেশি ঝড়ের জন্য বিশ্বের উষ্ণতা বেড়ে যাওয়া এবং জলবায়ু বদলকে দায়ী করছেন তারা। তামজিদ মির্জা, কালবেলা।